হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুন মাসের রাশিফল। জানবো জুন মাসটা আমাদের কেমন যাবে না যাবে, তার আগে যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। শুক্র থাকছে বৃষ রাশিতে, রাহু এবং বুধ থাকছে মিথুন রাশিতে, সূর্য আবার 14 তারিখ ট্রানজিট করে চলে আসছে মিথুন রাশিতে। মকর রাশিতে থাকছে শনি বক্রী অবস্থায়। মকর রাশি থেকে বৃহস্পতি আবার 30 তারিখ ট্রানজিট করে বক্রী অবস্থায় চলে আসে ধনু রাশিতে। 18 তারিখে মঙ্গল আবার ট্রানজিট করে কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মীন রাশিতে। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থা। এবার জানবো কর্কট রাশির মানুষদের জুন মাসটা কেমন যাবে না যাবে। কর্কট রাশির মানুষদের যেটা সবার প্রথমে জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো রেজাল্ট কিন্তু দুর্দান্ত পাবেন, যতটা পরিশ্রম করবেন ঠিক ততটাই রেজাল্ট পাবেন। পরিশ্রম একটু বেশি করলে ফল কিন্তু ডেফিনেটলি আছে, তবে আপনারা প্রথমের দিকে সেইভাবে হয়তো ফল পাবেন না। 1 থেকে 4-5 তারিখ পর্যন্ত হয়তো এর কারণে আপনারা কোথাও গিয়ে ডিমোটিভেট হয়ে যাবেন। তো আমি বলবো হতাশ হওয়ার মতো কিছু নেই, মাসের প্রথম দিকটা একটু প্রবলেমে থাকলেও তারপর থেকে আস্তে আস্তে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। যাদের বিজনেস অন্য রাজ্যে আছে তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা আরেকটু বেশি পাবে। যারা ফরেনে বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব দুর্দান্ত একটা সময়, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই মাসে পেতে পারেন। কোন কোন বিজনেস ভালো যাবে, যারা কোনো আয়রন সংক্রান্ত বিজনেস করেন বা যারা কোনো প্রমোটার বা বিল্ডার্স এই সংক্রান্ত যাদের বিজনেস, তাদের কিন্তু এই সময় দুর্দান্ত রেজাল্ট তারা পাবেন। যারা অনেক দিন ধরে বিজনেসে ইনভেস্ট করেছিলেন, ঠিকঠাক মতো রেজাল্ট পাচ্ছিলেন না, একদম হতাশ হয়ে গিয়েছিলেন, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিলো কি আদৌ বিজনেসটা চলবে না, বিজনেসটাকে এখানে ক্লোজ করে দেবো, যাদের এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিলো তাদের ক্ষেত্রে আমি বলবো চিন্তা করার কিছু নেই, ভালো সময় অতি অবশ্যই আসছে আর আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো এক্ষেত্রে একটা কথা বলার, যে মানুষের শনির পজিশন বার্থ চার্টে খুব একটা বেটার নয়, যেহেতু শনি সাড়ে সাথে চলছে এই জন্য কথাটা বলা, তাদের হয়তো সেরকম রেজাল্ট না পেলেও তবে খুব খারাপ পাবে না, মোটামুটি রেজাল্ট পাবে। এই যে শনির যে সাড়ে সাথে এই ব্যাপারটা আমি বলছি, এটা নিয়েও আমি একটি ভিডিও করেছি, আমি কার্ডে গিয়ে লিংক দিয়ে দিচ্ছি, রিকোয়েস্ট রইল আপনাদের কাছে সেটা গিয়ে দেখে নিন। আপনারা কিন্তু আরও ডিটেলসে অনেক ইনফরমেশান সেখান থেকে পেতে পারবেন। শনির সাড়ে সাথে যাদের চলছে যেসব রাশি লগ্নের, তো সেক্ষেত্রে আমি বলবো তারা একটু দেখে নিলে অনেক উপকৃত কিন্তু হবেন। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো যারা পার্টনারশিপে বিজনেস করেন তারা কিন্তু এই মান্থে খুব একটা বেটার রেজাল্ট পাবেন না। কোথাও কিন্তু আপনার বিজনেস পার্টনারের সাথে কিছু নিয়ে কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করতে পারে, তবে যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো এই মাসটা খুব একটা বেটার না, একটু ওয়েট করে যান, নতুন বিজনেস শুরু করার জন্য আরও বেটার সময় কিন্তু আপনারা পাবেন। যারা ভাবছেন নতুন করে বিজনেসে ইনভেস্ট করবেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে ইনভেস্ট না করাই ভালো, যে বিজনেসটা আছে সেই বিজনেসটায় আপনি একটু বেশি পরিশ্রম করুন, তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার রেজাল্ট কিন্তু এই মাসে পেতে পারেন। এবার জানবো জব কেমন যাবে। জবের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা খুব ভালো, তবে যারা জব চেঞ্জ করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো মানটা খুব একটা ঠিকঠাক নয়, তবে যারা নতুন জবের জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমি বলবো সময়টা ভালো। সেলস বা মার্কেটিংয়ে যারা জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা নতুন জবের জন্য ট্রাই করছেন তারা কিন্তু নিজের মনের মতো জব এই সময় পেয়ে যেতে পারেন। কোন কোন জব ভালো যাবে, যারা আইটি প্রফেশনে আছেন, যারা অ্যাডভোকেট আছেন, যারা টিচার আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। এই এই প্রফেশন এই মান্থে কিন্তু খুব ভালো পারফর্ম করবে, এই এই প্রফেশনাল লোকরা কিন্তু খুব ভালো সাকসেস এই মাসে আপনারা পাবেন। এবার জানবো এডুকেশন কেমন যাবে। এডুকেশনের জন্য আমি বলবো সময়টা কিন্তু খুব ভালো, যারা হায়ার স্টাডির জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য সময়টা ভালো, যাদের এই মুহূর্তে কোনো এক্সামের রেজাল্ট আউট হওয়ার আছে তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টা কিন্তু খুব ভালো, তারা নিজের মনের মতো একটা সাকসেস কিন্তু এই মাসে পাবেন। যাদের পড়াশোনা কোনো কারণে ব্রেক হয়ে গিয়েছিলো তাদের কিন্তু এই সময় আবার নতুন করে পড়াশোনা হওয়ার একটা সুযোগ কিন্তু আছে। যারা হায়ার স্টাডি করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো, যারা এমটেক বিটেক এই সকল জিনিস নিয়ে পড়াশোনার প্ল্যানিং করছেন তাদের জন্য সময়টা খুব ভালো, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই মাসে পাবেন।
এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো অনেকটা বেটার, তবে মাসের প্রথম দিকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা অ্যারাইজ করতে পারে, সেটা একটু মানে গুছিয়ে নিয়ে চললে কিন্তু সেরকম সমস্যা থাকবে না। তবে যাদের ম্যারেজ লাইফে অনেক দিন ধরে প্রবলেমের মধ্যে ছিল বা যারা ডিভোর্স ফাইল করেছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো এটা সেই সময়, আপনাদের ডিভোর্সটা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা থাকছে। কিছু কিছু রিলেশনে কিন্তু ব্রেকআপ হওয়ারও একটা সম্ভাবনা থাকছে, এগুলো পার্সোনাল বার্থ চার্টের উপর নির্ভর করছে, সবার ক্ষেত্রে নয়। তবে ওভারঅল বলবো সেরকম কোনো সমস্যা নেই, মোটামুটিভাবে কিন্তু এই মাসটা চলে যাবে। যারা বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো মাসটা কিন্তু খুব একটা ঠিকঠাক না, একটু ওয়েট করে যান, তারপর আলাপ আলোচনা করুন, তাহলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। এবার জানবো আপনাদের প্রেম কেমন থাকছে। প্রেমের ক্ষেত্রে আমি বলবো মাসটা ঠিকঠাক, নতুন প্রেম লাইফে আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে, তবে সেই প্রেমটা কতটা ভালো সেটা কিন্তু আপনাকে ভেরিফাই করে নিতে হবে। একটা ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে কিন্তু যাবেন না, একটা ভুল সম্পর্ক আসারও প্রবণতা কিন্তু আপনাদের লাইফে এই মাসে থাকছে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থার জন্য আমি বলবো সিচুয়েশনটা কিন্তু খুব ভালো, আপনাদের অর্থ আসবে ভালো, আপনারা সেটাকে সঞ্চয় করতে পারবেন। তবে যদি কোথাও ইনভেস্ট করেন সেক্ষেত্রে আমি বলবো একটু ঠিকঠাকভাবে আগে দেখে নিন কোথায় ইনভেস্ট করছেন, তারপর ইনভেস্ট করুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে আমি বলবো সেরকম কোনো বড় সমস্যা থাকছে না, তবে এই মাসে একটু লিভার সংক্রান্ত সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে। যাদের এই সমস্ত সমস্যা আছে তাদেরকে বলবো একটু এক্সট্রা কেয়ার নিয়ে চলুন, নিজেকে একটু মেনটেন করে রাখুন, তাহলে বিশেষ কোনো সমস্যা কিন্তু থাকছে না। যারা ভাবছেন কোনো কেস করবেন তাদের জন্য আমি বলবো এই মাসটা ঠিকঠাক নয়, একটু ওয়েট করে যান, তাহলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। এই মাসটা যারা ভাবছেন বাড়ি নির্মাণ শুরু করবেন তাদের জন্য আমি বলবো এই মাসটা খুব একটা ঠিকঠাক না, নতুন বাড়ি শুরু করার জন্য একটু ওয়েট করুন, তাহলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। এই মাসে কিন্তু আপনাদের ইচ্ছা পূরণ হতে পারে, অনেক দিনের কোনো ইচ্ছা, নতুন একটা ধরুন কোনো ফোন কিনবেন বা গাড়ি কিনবেন, এই যে একটা নিজের যে উইশ থাকে সেই উইশটা কিন্তু ফুলফিল হওয়ার একটা চান্স থাকছে। আপনার এই মাসে সমাজে কিন্তু মান সম্মান অনেকটা বাড়বে, লোকজন আপনাকে কিন্তু চিনবে, আর লোকজন আপনাকে কিন্তু খুব রেসপেক্ট দেবে, আপনার কথার যে একটা গুরুত্ব সেটা কিন্তু মানুষের কাছে খুব ভালো থাকবে। তাহলে বন্ধুরা জুন মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।